পাঠে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি আপনার বাতায়নে চাকুরি অংশে কোনো চাকুরির বিজ্ঞপ্তি কিভাবে প্রকাশ করতে পারবেন তা জানতে পারবেন। বাতায়নে হোম পেজের এই অংশে আপনি চাকুরি লেখাটি দেখতে পাচ্ছেন। চলুন দেখা যাক আপনার বাতায়নে কিভাবে এখানে কোনো চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। সেক্ষেত্রে আপনার বাতায়নে সফলভাবে লগ ইন করলে NPF কন্ট্রোল প্যানেলের কন্টেন্ট লিস্টটি আপনি দেখতে পাবেন। এবার কন্টেন্ট লিস্ট থেকে চাকুরি কর্নার লেখা আইকনের ওপর ক্লিক করুন। ক্লিক করলে যে পেজটি আসবে তার উপরে ডান পাশে অবস্থিত অ্যাড চাকুরি কর্নার বাটনে ক্লিক করুন। এখন আপনি ক্রিয়েট চাকুরি কর্নার নামে একটি নতুন পেজ দেখতে পাবেন। এখানে চাকুরির নাম লেখার স্থানে BN সিলেক্ট করে বাংলায় ও EN সিলেক্ট করে ইংরেজিতে নাম লিখুন। নামের ঠিক নিচেই থাকা বডিয়ের নির্ধারিত স্থানে চাকুরি সম্পর্কে কোনো বর্ণনা থাকলে BN সিলেক্ট করে বাংলায় ও EN সিলেক্ট করে ইংরেজিতে বর্ণনাটি লিখুন। বডির ঠিক নিচে সংযুক্তি লেখা স্থানে ফোল্ডার আইকনে ক্লিক করুন। একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে, এখান থেকে সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করুন। এবার আপনার কম্পিউটারে পূর্বেই সংরক্ষিত চাকুরি সম্পর্কিত ফাইলটি নির্বাচন করে ওপেন বাটনে ক্লিক করলে ফাইলটি আপলোড হয়ে যাবে। কোনো ক্যাপশন দিতে চাইলে বাংলা ও ইংরেজিতে ক্যাপশন লিখুন। এর একটু নিচে থাকা পাবলিশ ডেট অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। কত তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে চান তা এখানে ক্লিক করে দেখিয়ে দিন। এর নিচে রয়েছে আর্কাইভ ডেট, অর্থাৎ কত তারিখ পর্যন্ত আপনার বিজ্ঞপ্তিটি প্রকাশ রাখতে চান তা এখানে দেখিয়ে দিতে হবে। এরপরে বিজ্ঞপ্তিটি আর্কাইভে চলে যাবে। মনে রাখতে হবে পাবলিশ ডেট এবং আর্কাইভ ডেট কখনো একই দেয়া যাবে না। আর্কাইভ ডেট অবশ্যই পাবলিশ ডেটের পরের কোনো ডেট হবে। চাকুরি কর্নারে একাধিক চাকুরির বিজ্ঞপ্তি থাকলে এই স্থানে ক্রম দিয়ে দিতে হবে। প্রথমে যেটা রাখতে চান সেটার ক্রম শূন্য হবে, এভাবে 0, 1, 2, 3 ইত্যাদি। এবার পরের অংশটি অপরিবর্তিত রেখে নিচে ডান পাশে থাকা সেভ বাটনে ক্লিক করলেই বিজ্ঞপ্তিটি আপলোড হয়ে যাবে। এখন আপনার বাতায়নের হোম পেজে গিয়ে চাকুরি লেখা বাটনে ক্লিক করে দেখুন বিজ্ঞপ্তিটি আপলোড হয়েছে কিনা। ধন্যবাদ।